এদিকে নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে শহরের জিরো পয়েন্ট এলাকায় রেল লাইন পারাপারের সময় চট্টগ্রাম গামী কর্ণফুলী ট্রেনে কাটা পড়েন তিনি। অপরদিকে পাবনার নাজিপুর এলাকায় দ্রুতগামী ট্রাক চাপায় দুজন নিহত হয়েছে। এরা হলেন কৃষ্ণপুর মহল্লার ইকবাল হোসেন ও মজিদ শেখ। এছাড়াও দিনাজপুরের বিরামপুরে রেল লাইনের উপরে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় শাহরিয়ার হাসান নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।